করোনা পরিস্থিতিতে একটি অন্যরকম ব্যাংক খুলে নজির গড়ল পূর্ব বর্ধমান জেলার পাল্লা রোড মেমারি এক নম্বর ব্লকের কিছু যুবক। এই ব্যাংকের টাকা নয়, এখানে পাঁচটি করে গাছের চারা ও ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল জমা করলেই ব্যাংক থেকে পাওয়া যাবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। পাঁচ কেজি প্লাস্টিক ও পাঁচ কেজি চারা গাছ নিয়ে অনেকেই উপস্থিত হচ্ছেন এই ব্যাংকে। বিনিময়ে নিয়ে যাচ্ছেন এক লিটার স্যানিটাইজার ও দুটি মাস্ক। এইরূপ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। কালীমঙ্গল সমিতির তরফ থেকে আজকে একটা ইনিশিয়েটিভ নেওয়া শুরু হলো। আমাদের এলাকায় বহু মানুষ আছেন যারা মাস্ক বা স্যানিটাইজার কিনতে পারেন না, তাদের জন্য আমাদের এই একটা পরিষেবা শুরু হলো। তাদের বাড়িতে পড়ে থাকা বা বাড়ির আশপাশে পড়ে থাকা পাঁচ কেজি সিঙ্গেল ইউজ প্লাস্টিক তারা যদি নিয়ে আসেন অথবা পাঁচটা চারা গাছ যদি নিয়ে আসেন, তার বিনিময়ে প্রত্যেক মাসে তারা একটা করে স্যানিটাইজার এক লিটারের এবং দুটো করে মাস্ক বিনা পয়সায় পাবেন। এছাড়াও যদি কেউ এগুলো না এনে টাকা দিয়ে নিতে চান তাহলে মাত্র 49 টাকায় এক লিটার স্যানিটাইজার এবং দুটো মাস্ক আমরা দেব। বর্ধমান জেলার সমস্ত নাগরিকরা এই সুবিধা নিতে পারেন। আমাদের অফিসে এসে সুবিধা নেওয়া যাবে, কোনো হোম ডেলিভারির ব্যবস্থা নেই। আর প্রত্যেক ব্যক্তি মাসে মাত্র একবার এই সুবিধা নিতে পারবেন এবং এটা প্রত্যেক মাসেই আমরা আপাতত চালু রাখছি যতদিন না কোভিড থেকে আমরা মুক্তি পাই, এটা আমাদের চলবে। এবং এই যে প্লাস্টিকগুলো কালেক্ট হলো, এই প্লাস্টিকগুলো দিয়ে আমাদের ইট বানাবার প্ল্যানিং রয়েছে, ইট আমরা তৈরি করবো এই প্লাস্টিকগুলো দিয়ে। এবং এই যে গাছগুলো কালেক্ট হবে, গাছগুলো যে ভ্যাকেন্ট ল্যান্ড যে রয়েছে আমাদের পাল্লা রোড এলাকার আশপাশে, সেই জায়গাগুলোতে বসাবার প্ল্যানিং আমাদের রয়েছে। আমরা এটা আপাতত আজকে থেকে শুরু করলাম এবং এটা চলতে থাকবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটলা রিপোর্ট, আনন্দ বার্তা।